আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কোরআন তেলাওয়াত করতে হলে প্রথমে কিভাবে স্কেল তুলতে হবে, কিভাবে এইভাবে কোরআনের সুর তুলতে হবে, সেইভাবে আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন। আজকে সেই ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কোরআনুল করিম যখন আপনি তেলাওয়াত করবেন, তখন প্রথমে চেষ্টা করবেন যে নিচ থেকে ওঠার জন্য, অর্থাৎ আপনি প্রথমে নিচের স্কেল থেকে আপনি উঠবেন। আর যদি হঠাৎ করে উপরের স্কেল থেকে ওঠেন, তাহলে আপনি তেলাওয়াত করতে পারবেন না, আপনার তেলাওয়াত করতে অসুবিধা হবে। তো চলুন আমরা কিভাবে আপনারা কোরআন করিম তেলাওয়াত করতে হলে প্রথমে কিভাবে স্কেল তুলবেন সেই ব্যাপারে আজকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে বলবেন, এটা কিভাবে বলবেন সেটা শোনাই। أعوذ بالله من الشيطان الرجيم. অনেকে আছে প্রথমে গিয়ে জুড়ে আউযু বিল্লাহ বলে ফেলে, মানে কিভাবে? أعوذ بالله من الشيطان الرجيم এরকম সুর দিয়া দেয়। আমার খুব ঠান্ডা, যাক এরপরে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানে এই মানে এটা মানে কাজে আনাদের তেলাওয়াত না, এটা হচ্ছে হদর যেটাকে বলা হয়, মানে তাড়াতাড়ি যে তেলাওয়াত, এটা হচ্ছে এই তেলাওয়াত। আপনারা এটা করবেন না। প্রথম যদি কেরাত পড়তে চান, অবশ্যই আপনি হদর পড়বেন না, এই সুন্দরভাবে পড়বেন, তফতিলের সহিত পড়বেন। প্রথমে লো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. এখানে দমটা আপনার খুবই স্মুথলি ভাবে আপনাকে ছাড়তে হবে এবং নিতে হবে। এরপরে পরে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এখন প্রথম থেকে আবার তেলাওয়াত শুরু করবেন, একেবারে একটু হাই হাই স্কেল যেটাকে বলা হয় সেই স্কেল দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল ملك وهو على كل شيء قدير. এভাবে আপনি আস্তে 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 ট্রাই করবেন, এরপরে আরো হাই স্কেলে তুলবেন। আমার এখন বর্তমানে হাই স্কেল তোলা সম্ভব না, কারণ আমার ঠান্ডা লেগেছে। পরবর্তী কোনো ইয়াতে আপনার ভিডিওতে আপনাদেরকে খুবই ঠান্ডা, পরবর্তী কোনো ভিডিওতে হাই স্কেল বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলেই সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।